আসসালামু আলাইকুম সকলকে আমার ইউটিউবে স্বাগতম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নগদে স্টুডেন্ট স্টাইপেন্ড প্রজেক্টে আপনার স্কুলের প্রাইমারি স্কুলের যে শিশুদের যে রেজিস্ট্রেশন সেটা ফর্ম ফিল আপ করবেন কীভাবে। আপনারা নগদ পোর্টালে ঢোকার জন্য pesp.mynagad.com/login দিয়ে ইন্টার প্রেস করলে আপনাদের এরকম একটা উইন্ডো আসবে। এখানে আপনার ইউজার নেমের জায়গায় আপনি আপনার স্কুলের IMS নাম্বারটা দিবেন এবং উপজেলা শিক্ষা অফিস থেকে আপনি যে পাসওয়ার্ড পেয়েছেন সেই পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডের ঘরে, তারপরে লগ ইন করবেন। তারপরে লগ ইন করার পরে তারপরে লগ ইন করার পরে আপনার এরকম একটা উইন্ডো আসবে। এরপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে স্কুল লিস্ট, বাম পাশে মেনু বার থেকে স্কুল লিস্টে ক্লিক করবেন। স্কুল লিস্টে ক্লিক করার পরে আপনার স্কুলের সমস্ত তথ্য চলে আসবে, আপনি যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্ট আসবে, উপজেলার নাম আসবে, আপনার স্কুলের সরকারি নাকি বেসরকারি সেটা আসবে, তারপরে আপনার স্কুলের কোড আসবে, তারপরে আপনার স্কুলের নাম আসবে, স্কুলের প্রধান শিক্ষকের নাম আসবে, স্কুলের প্রধান শিক্ষকের ফোন নাম্বার আসবে, তারপর আপনার টোটাল স্কুলে স্টুডেন্ট সংখ্যা কত আছে সেটাও আসবে, কতজন স্টুডেন্ট আপনার স্টাইপেন্ড বা বৃত্তি পাবে, বৃত্তির টাকা পাবে পাবে সেটা দেখতে পাবেন। তারপরে আপনি এখানে যে গোল একটা লাল চিহ্ন আছে এখানে ক্লিক করলে আপনার পুরো স্কুলের লিস্ট চলে আসবে। এখানে প্রথমে আপনি দেখতে পাবেন অল ক্লাসেস, এখানে আপনার সমস্ত ক্লাসের স্টুডেন্টের লিস্ট আছে। তারপরে ব্যাক যাওয়ার সেভ সাবমিট টু ভেরিফাই সাবমিট লিস্ট, প্রথমে আপনি এখানে সিরিয়াল বাই সিরিয়ালও করতে পারেন বা এক এক শ্রেণী উপযোগী আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। প্রথমে জিরো শ্রেণী করতে চাইলে আপনার জিরো শ্রেণীর যতজন স্টুডেন্ট আছে আপনি সমস্ত কিছু দেখতে চাইলে এখানে আপনার যতগুলো রো লাগবে ততগুলো রো আপনি নিতে পারেন। এখানে 30টা রো আছে, আমার স্টুডেন্ট আছে 29 জন, এই জন্য 30টা রো। আপনার যদি 50 জন স্টুডেন্ট থাকে তাহলে এখানে 50টা রো থাকবে, সেখানে 50-এ ক্লিক করলে আপনি সমস্তটা একসাথে দেখতে পাবেন। আর যদি আপনার আরও বেশি স্টুডেন্ট থাকে একটি ক্লাসে সেটাও দেখতে পাবেন। এরপরে আপনি এটা গেল জিরো শ্রেণী, এরপরে আপনি ক্লাস ওয়ান, ক্লাস ওয়ানে গেলে ক্লাস ওয়ানে ঠিক সেম আপনি 30টা রো দেখতে চাইলে আপনি যদি 10টা রো নিতে চান সেক্ষেত্রে 10টা রো নিতে পারেন, 10টা রো দেখা যাবে। এরপরে এখন এখন হচ্ছে আমরা কিভাবে এটা পূরণ করব, রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করব কিভাবে। সাপোজ আমি ক্লাস টুর কিছু পূরণ করছি আর কয়েকটা দুটো তিনটা বাকি রাখছি যেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে রিফাত, রিফাতের এটা আমি পূরণ করব। রিফাতের জন্ম সনদ হচ্ছে 2011411 2381991 8541। রিফাতের রোল নম্বর হচ্ছে 14। রিফাতের উপবৃত্তির টাকা আগে পাইতো তার মা, তার নাম আসমা, আসমা বেগম পাইতেন, বর্তমানে সেখানে নাম চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে তার বাবার বাবার নামে হবে, আমি এখানে তার বাবার নামে এটা চেঞ্জ করে দিব, নাসির উদ্দিন, NASIR নাসির। আপনি পুরো নামটাও লিখতে পারেন, ফার্স্ট নেমও লিখতে পারেন। এরপরে আইডি নাম্বার 4112389844312, 4112389844312
92 এর পরে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর থ্রি ফাইভ সিক্স ডাবল সেভেন এটা আগে যে নাম্বার ছিল সে নাম্বারটাই আছে এই নাম্বারটা আমার পরিবর্তন করা লাগবে না এখানে টিক চিহ্ন দিলে আমার এটা কোনো ভুল দেখায়নি যদি আমি এখানে কোনো ক্রমে যদি একটা ডিজিট ভুল করি আপনি যদি জন্ম সনদের জায়গায় যদি আপনি কোনো প্রকার ভুল করেন তাহলে আপনার এটা এখানে টিক চিহ্ন দিলে এটা রং দেখাবে যদি ফোন নম্বরে ভুল করেন তাও এটা রং দেখাবে তারপর এটা একটা দেওয়ার পরে আপনি সেভ দিতে পারেন আবার আপনি সবগুলো পূরণ করেও সেভ দিতে পারেন এখন এর পরে আসি আমরা আহমদ আলী আহমদ আলীর আইডি নাম্বার হচ্ছে 2011411238991 8870 আহমদ আলী রোল নাম্বার হচ্ছে 13 আহমদ আলীর উপবৃত্তির টাকা পাইতো তার মাতা রেখা রেখা খাতুন কিন্তু নতুন করে তার নাম চেঞ্জ করতে হবে তার নাম বাবার নামে হবে হাফিজ এই এফ আই জে ইবার হাফিজুর হাফিজুর তার আইডি নাম্বার হচ্ছে 411238984 3646 এরপরে আসি ফোন নাম্বার 01624 তারপর হচ্ছে 621307 এটাও আগের যে নাম্বার ছিল সেটাই আছে এটা টিক চিহ্ন দিয়ে দিলাম এটা কমপ্লিট হয়ে গেল এরপরে আসি তৌসিক আচ্ছা এখন আমাদের হয়ে গেছে তৌসিফের আইডি নাম্বারটা আমার কাছে নাই এজন্য আমি আমার 14 জন বৃত্তি পাবে 14 জনের লিস্ট আমার এখানে হয়ে গেছে সেজন্য এখন আমি সেভ করব সেভ বাটনে ক্লিক করলাম এরপরে কনফার্ম করতে হবে কনফার্ম ইয়েস করার পরে স্টুডেন্ট ইনফরমেশন সেভড আমার স্টুডেন্ট ইনফরমেশন সেভড হয়ে গেল এরপরে আপনি যখন এবার আবার যখন আপনি অন্য এক আরেকটা ক্লাস করবেন ক্লাস 2 হয়ে গেছে এরপরে যদি আপনি ক্লাস 3 করতে চান তাহলে 3 চাপ দিলে আপনি ক্লাস 3 যত স্টুডেন্ট আছে তাদের লিস্ট দেখতে পাবেন আমাদের ক্লাস 3গুলো সবগুলো করে ফেলছি এগুলো করা হয়ে গেছে এরপরে যদি আপনি ক্লাস 4 যেতে চান ক্লাস 4 এরগুলো হয়ে গেছে এরপরে যদি আপনি ক্লাস 5 এরগুলো দেখতে চান সেগুলো হয়ে গেছে এখন সবগুলো হয়ে যাওয়ার পরে জিরো শ্রেণী আপনি যদি নতুন করে অ্যাড করতে চান কোনো কিছু সেক্ষেত্রে আপনার এখানে প্লাস চিহ্ন আছে আপনি প্লাসে চাপ দিলে এখানে একটা করে রো আসবে যদি আপনি ডিলিট করতে চান সেটাও করা সম্ভব এখানে সমস্ত টিকগুলো উঠাই দিতে হবে টিকগুলো আপনি উঠাই দেওয়ার পরে সমস্ত টিকগুলো উঠাই দিলেন যে যেটা আপনি ডিলিট করতে চান সেটাতে আপনি জাস্ট ক্লিক করবেন সাপোজ এটা আমি ডিলিট করে দিব এটা আমার দেখা গেল স্টুডেন্টের নাই কোনো ইনফরমেশন নাই যেহেতু এটা আমার টিক নিচ্ছে না এটা আপনি এখানে নতুন করে আপনি নতুন কোনো স্টুডেন্ট থাকলে তাদের নামটা ঢোকাইতে পারেন এখানে বা এটা এখানে টিক চিহ্ন দিয়ে
এটা ডিলিট করে দিতে পারেন। সাপোজ এখানে আমি এটা টিক চিহ্ন দিলাম, দিয়ে আপনি যদি এখানে ডিলিট অপশনে চাপ দেন তাহলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। অথবা দেখা গেল যে এখানে আমার কোনো অপশন নেই, এখানে যেহেতু কোনো আইডি নাম্বার টাম্বার নাই, যার কারণে আমার এখানে এটা টিক চিহ্ন নিচ্ছে না, সেক্ষেত্রে আমি এখানে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিতে পারি, 14 বা 15 ডিজিটের, যখন যেমন অন্যদের জন্ম সনদ নম্বর তেমন একটা দেওয়ার পরে আপনি যদি এটাতে ক্লিক করেন, ম্যান্ডেটরি ডাটা মিসিং, এখানে প্যারেন্টসের আইডি নাম্বার নাই, এখানে আপনি 10 ডিজিটের একটা নাম্বার দিতে পারেন। দেওয়ার পরে যদি আপনি এখানে টিক চিহ্ন দেন, সেখানে টিক চিহ্নটা নিচে নেওয়ার পরে আপনি ডিলিট করতে পারবেন। এগুলো আমি আবার মুছে দিলাম। ধন্যবাদ সকলকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।